আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং হাউস বাই বিথি। আজ আপনাদের জন্য নিয়ে এলাম গাজরের একটি ডেজার্ট আইটেম। তৈরি করে দেখাবো শাহী গাজরের হালুয়া। শীতকালে পিঠে পুলির মতো গাজরের হালুয়াটাও খুবই জনপ্রিয়। শীতের এই সময়টাতে গাজর দিয়ে বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম তৈরি করা হয়, আর তার মধ্যে গাজরের হালুয়াটা অন্যতম। আর এটা খেতে অনেক বেশি মজার এবং অনেক বেশি ইয়াম্মি। শাহী গাজরের হালুয়া তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গাজর নিয়েছি। শীতের এই সময়টাতে প্রচুর পরিমাণে গাজর পাওয়া যায়, যদিও এখন সারা বছর গাজর পাওয়া যায়, তারপরেও শীতের সময়ে এই গাজরের আনাগোনাটা একটু বেশিই থাকে। আমি গাজরের উপরে যে পাতলা খোসাটা আছে সেই খোসাটা ছিলে ফেলে দিয়েছি। গাজরগুলোকে ভালোভাবে ধুয়ে পানিটা একেবারে ছড়িয়ে নিতে হবে। এখন এই গাজরগুলোকে আমি এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। গাজরগুলো চাইলে বটি দিয়েও কুচি করে নেওয়া যায়, আর বটি দিয়ে কুচি করলেও গাজরটা কিন্তু খুব মিহি কুচি করে নিতে হবে। তবে বটির থেকে এভাবে গ্রেটার দিয়ে যদি গ্রেট করে নেন তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর গাজরটা ভালোভাবে মিহিও হবে। আর গাজরের হালুয়ার পরিমাণ যদি কম বেশি করে তৈরি করতে চান তাহলে সেভাবেই গাজরের পরিমাণটা নিয়ে নিতে হবে। আমি সবগুলো গাজর গ্রেট করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার এর মধ্যে দিয়ে দেব 4টা ছোট এলাচ। এখানে চাইলে এলাচের গুঁড়াও ব্যবহার করা যায়, তবে আমি আস্তটাই দিচ্ছি। এবার গ্রেট করা গাজরগুলো দিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে এখন গাজরটা আমি ভালোভাবে ঘিয়ের সাথে ভেজে নেব। গাজরটা আমি ততক্ষণই ভেজে নেব যতক্ষণ না গাজর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আর গাজরের মধ্যে যে এক্সট্রা পানি আছে সেই পানিটা ভালোভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত গাজরটাকে ভেজে নিতে হবে। আর গাজরটা অনবরত নেড়ে ভেজে নিতে হবে যেন প্যানের তলাতে গাজরটা লেগে পুড়ে না যায়। গাজরটা একটু ভালোভাবে ভাজা হয়ে আসলে গাজরটা এরকম মজে যাবে। এভাবেই অনবরত নেড়ে চেড়ে গাজরটা ভালোভাবে ভেজে নিতে হবে। গাজরের মধ্যে যে এক্সট্রা পানি ছিল সেটা ভালোভাবে শুকিয়ে গিয়েছে আর গাজরটাও ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে 1 কাপ পরিমাণ ফুল ক্রিম তরল দুধ নিয়েছি। এখানে চাইলে গুঁড়া দুধও ব্যবহার করা যাবে, আর এই গাজরের মধ্যে দুধটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি দুধটা গাজরের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে আমি গাজরটা কিছুক্ষণ রান্না করে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট মতো গাজরটা রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। গাজরের মধ্যে যে দুধটা দিয়েছিলাম দুধটা শুকিয়ে গিয়েছে আর গাজরটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। গাজরটা উল্টাপাল্টা করে খুব ভালোভাবে নেড়ে দেব। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি নিয়েছি। এখানে যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী চিনির পরিমাণটা অ্যাড করে দিতে হবে। তবে আমি হালুয়াটা একেবারে খুব মিষ্টি করব না, হালকা মিষ্টি স্বাদের করব, সে অনুযায়ী চিনিটা নিয়ে নিয়েছি। আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। আর এই হালুয়ার মধ্যে কনডেন্স মিল্কটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে খুবই ভালো লাগে। তবে এটা অপশনাল, কেউ যদি না দিতে চান নাও দিতে পারেন। এখন গাজরের সাথে চিনি এবং কনডেন্স মিল্কটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে খুব ভালোভাবে নেড়ে চেড়ে গাজরের হালুয়াটা রান্না করে নিতে হবে। আর অবশ্যই অনবরত নেড়ে দিতে হবে যেন গাজরটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু হালুয়ার স্বাদটাই নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। চিনি দিয়ে গাজরটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। আমি এখানে 1 কাপ মতো গুঁড়ো দুধ নিয়েছি। আর এই হালুয়ার মধ্যে গুঁড়ো দুধটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। এখানে গুঁড়ো দুধের পরিবর্তে মাওয়াও দিতে পারেন, তবে মাওয়াটা সবসময় হাতের কাছে থাকে না, গুঁড়ো দুধটা সবসময় বাড়িতে থাকে, তাই মাওয়ার পরিবর্তে এখানে গুঁড়ো দুধ দিতে পারেন। এখন এই গুঁড়ো দুধটা গাজরের মধ্যে দিয়ে দেব। খুব ভালোভাবে উল্টাপাল্টা করে দিয়ে গুঁড়া দুধটা গাজরের সাথে মিশিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটাকে একেবারে অল্প করে দিয়েছি, কারণ গাজরের হালুয়াটা কিন্তু প্রায় রান্না হয়ে এসেছে। এবার এর মধ্যে কিছু কিশমিশ দিয়ে দেব। এখানে চাইলে গাজরের মধ্যে কিছু বাদাম কুচিও দিতে পারেন, বাদাম কুচি দিলেও খেতে খুবই ভালো লাগবে। তবে এখন আমি বাদাম কুচিটা দিচ্ছি না, পরিবেশনের সময় বাদাম কুচিটা দিয়ে দেব।
কিশমিশটা গাজরের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর আমার গাজরের হালুয়াটা রান্না করা হয়ে গিয়েছে। এখন হালুয়াটা চুলা থেকে নামানোর শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ ঘি। আর হালুয়াটা নামানোর আগ মুহূর্তে যখন এই ঘিটা দেওয়া হয় তখন হালুয়া থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই নামানোর আগে হালুয়ার মধ্যে ঘিটা দেওয়ার কারণে খেতেও খুবই ভালো লাগে। ঘিটা দিয়ে একটু উল্টাপাল্টা করে ভালোভাবে নেড়ে দিলাম। আর গাজরের হালুয়াটা রান্না করা হয়ে গিয়েছে, এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। আমি গাজরের হালুয়াটা এরকম একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আর হালুয়াটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি, আমার কাছে হালুয়াটা একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। এখন এই হালুয়ার উপর দিয়ে আমি কিছু বাদাম কুচি ছড়িয়ে দেব। এটা যার যার পছন্দ মতো বাদাম কুচি দিয়ে পরিবেশন করতে পারেন। আর এই বাদাম কুচি দিলে খেতে খুবই ভালো লাগে। তৈরি হয়ে গেল শাহি গাজরের হালুয়া। আশা করি আমার আজকের শাহি গাজরের হালুয়াটা আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এরকমই সব মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।